যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়া আগে হামলা চালালে নিরপেক্ষ থাকবে চীন। উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্রে আগে হামলা চালায় তাহলে নিরপেক্ষ থাকবে চীন, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। শুক্রবার দ্য ন্যাশনালিস্টিক গ্লোবাল টাইমস ট্যাবলয়েডে লেখা সম্পাদকীয়তে এ ধরনের মন্তব্য করা হয়। ওই সম্পাদকীয়তে আরও উল্লেখ করা হয়, চীনকে অবশ্যই এটা পরিষ্কার করতে হবে যে যদি যুক্তরাষ্ট্রের মাটিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আগে আঘাত হানে এবং তারপর যুক্তরাষ্ট্র প্রতিশোধ নেয় তাহলে চীন নিরপেক্ষ থাকবে। তবে এ কথাও বলা হয়, যদি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ার উপর আঘাত হানে এবং কোরীয় দ্বীপের রাজনৈতিক পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করে তাহলে চীন তাদের বাধা দেবে। সম্প্রতি উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানোর হুমকির মধ্যেই চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকার সম্পাদকীয়তে এ ধরনের মন্তব্য করা হলো। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির অবস্থানস্থল প্রশান্ত মহাসাগরের গোয়াম দ্বীপে চারটি মাঝারি ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। তবে চীনের দাবি, একমাত্র রাজনৈতিকভাবে আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান করা সম্ভব। অন্যদিকে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হওয়ারও দাবি করেছে। গোয়াম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো রকেট ওই অঞ্চলে আঘাত হানতে মাত্র 14 মিনিট সময় লাগবে। এক মাসের মধ্যেই সেই হামলা চালানোর কথা বলছে পিয়ংইয়ং। এখন দেখার বিষয় শেষ অবধি কী ঘটে।